नमस्कार बंधुरा बीएन बेंगली चैनल पक्ष सन्तु घोष अनेक दिन किन्तु चैनल भिडियो आनते परिना आज के किन्तु आबारो भिडियो अपन सामने तुले धरछी। आज के मुहूर्ते रही तारकेश्वर विष्णुपुर रेलपथर जो हल्दी मोराम रास्ता पर्यन्त अपन के भिडियो देखिए तरपर थे किन्तु कतटा कि काज हच्छे कोथाय कि काज हच्छे से समस्त काज आपडेट देव बोले किन्तु चले एसेछि एखन हल्दिर काछे आमरा एखाने किन्तु आपनादेरके आपडेट देव कि काज हच्छे जे हल्दी मोराम रास्ता पर्यन्त जयरामबाटी रेलवे स्टेशन थेके पूर्व दिके माने कामारपुकुरेर दिके हल्दिर मोराम रास्ता पर्यन्त जे काज हये थमके रये गियेछिलो माटिर काज हय ना आर एखन ओई हल्दिर मोराम रास्तार पर थेके किन्तु काज शुरू होयेछे सेई काजेर किन्तु आपडेट एखन एई मुहूर्ते आपनादेरके दिच्छि। तार आगे प्रत्येकेई बोलबो जारा आमादेर चैनेले नतुन तारा किन्तु अवश्यई आमादेर चैनेलटिके साबस्क्राइब करते भुलबेन ना, अवश्यई साबस्क्राइब करबेन एबं भिडियोर शेषे अवश्यई लाइक करबेन और बंधु बांधवर मध्य भिडियो क्योंकि शेयर कर देवें और भिडियो केमन हो अवश्य कमेंट बक्से क्योंकि लिखते भूलें ना। चलो एखन आपनादेरके देखाई हल्दी मोराम रास्तार पर चित्रटा। बंधुरा देखते पाच्छेन एटा हच्छे हल्दिर मोराम रास्ता, एटा हल्दिर मोराम रास्ता ए दिकटा किन्तु जयरामबाटी रेलवे स्टेशनेर दिक। हल्दी मोराम रास्तार पर किन्तु पूर्व दिक अर्थात कामारपुकुर रेलवे स्टेशनेर दिक किन्तु आमरा रयेछि। ए दिकटा देखुन मातृधाम देखते पा जा दूरे मातृधाम देखा जा दिकटा क्योंकि कामारपुकुर रेलवे स्टेशन दिख मटर क्या क्योंकि अलरेडी शुरू हो गए क्योंकि चैने क्योंकि अपन आपडेटगुलि दीते साथे साथ जख क्ज शुरू हो आज के पाँच थ सात दिन आगे क्या शुरू हो मुहूर्ते देख बिस्टी बिष्टिर जल छिपछिपे भावे दाड़िए रही है जमीते এই জমিগুলিতে কিন্তু বৃষ্টির জল দাঁড়িয়ে রয়েছে যার জন্য হয়তো লরি ডাম্পারগুলিতে কিন্তু কাজ বন্ধ রেখেছে। কাজ অনেকটাই শুরু হয়েছে বর্ষার আগে আশা করি মাটির কাজ শেষ হবে। দূরে দেখুন একটা জঙ্গল আছে, এই জঙ্গলটা কিন্তু কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জঙ্গলটা কাটা হচ্ছে। এর উপর দিকেই কিন্তু রেলের লাইনটি বেরিয়ে যাবে, যাদের জঙ্গলটি ছিল তারা কিন্তু কেটে মনে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে। এই দিকটা কিন্তু কামারপুকুর রেলওয়ে স্টেশনের দিক। বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই জঙ্গলটা পর্যন্তই কিন্তু মাটি পড়েছে, তারপরে কিন্তু মাটির কাজ হয়নি, মাটির কাজ শুরু হয়ে গেছে অলরেডি, মাটি কাজ আবারও হবে। এই দিকগুলি দেখুন সুন্দর সবুজ ক্ষেতগুলিতে কিন্তু তিল রয়েছে, দেখুন তিলের গাছগুলি কত বড় হয়েছে। এর পাশ থেকেই কিন্তু এই মাঠের মাঝখান থেকেই কিন্তু রেলের লাইনটি সোজা বেরিয়ে যাবে, একেবারে হলদি ক্রস করে পুকুরিয়া যে খাল রয়েছে সেই খালের উপর দিকেই কিন্তু সোজা কামারপুকুরের সাথে সংযুক্ত হবে। বন্ধুরা আপনাদেরকে কিন্তু কারেন্ট আপডেট এখন এই মুহূর্তে হলদি মোরাম রাস্তার পর কিন্তু দিলাম, দেখুন কতটা কি কাজ হয়েছে আপনারা নিজেরাই দেখুন। এইভাবে এই এতটা কিন্তু কাজ হয়েছে, এরপরে কিন্তু জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে কতটা কি মাটি পড়েছে সেই মাটির কাজ কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো। চলুন বন্ধুরা হলদি মোরাম রাস্তার পাশেই কিন্তু এই বাড়িটি আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন এই বাড়িটির পাশ দিকে কিন্তু লাইনটি বেরিয়ে যাচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে। বৃষ্টির জলেতে একেবারে জলে এবং কাদাতে একেবারে যাতামঞ্জাই হয়ে রয়েছে, তাই কিন্তু আমরা এই রেলের লাইনটির উপর দিকে আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে যেতে পারছি না। দেখুন দূরেতে কিন্তু কতগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে জয়রামবাটি স্টেশনের দিকে, দেখুন এর উপর দিকে কিন্তু এখন এই মুহূর্তে যাওয়া যাবে না, একেবারে কাদায় কাদা কাণ্ড, একেবারে অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা করব জয়রামবাটি স্টেশনের কাছে গিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও যদি দেখানো যায়। চলুন এখন জয়রামবাটি স্টেশনের দিকে যাই, তো যদি না দেখানো যায় আপনারা কিন্তু কিছু ভাববেন না বা কিছু মনে করবেন না, আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাব। এই জলে কাদায় যা অবস্থা হয়ে রয়েছে কিন্তু স্টেশনের কাছে যাওয়া যাবে কি না আমি এখান থেকে কিছুই বলতে পারছি না। চলুন এখন যাই তাহলে স্টেশনের কাছে। বন্ধুরা আমরা কিন্তু জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে কিছুটা পূর্ব দিকে রয়েছি এখন এই মুহূর্তে, কিন্তু যা জল কাদায় যেভাবে যে অবস্থা হয়ে রয়েছে একেবারে যাতামঞ্জাই অবস্থা। আমরা কিন্তু ওইখানে রেল স্টেশন দেখুন লাইটটি জ্বলছে, ওইখানে কিন্তু স্টেশনের কাজ হচ্ছে, আমরা ওখানে যেতেও পাচ্ছি না এখন এই মুহূর্তে, বা সন্ধেও হয়ে গেছে। যাই হোক পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদেরকে
কতদূর কি কাজ হয়েছে তার আপডেট দিয়ে দেবো। তার আগে দেখুন রেলের লাইনটি মাটি অনেকটাই উচ্চতা পেয়েছে, দেখুন অনেকটাই কিন্তু উঁচু করা হয়েছে, কাজ কিন্তু দ্রুততার সহিত এখানে কাজ হচ্ছে, আশা করি বর্ষার আগে মাটির কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে কিন্তু এর পরেও আপডেট দেব, আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই দেখতে থাকুন। আর তার সাথে প্রত্যেককেই বলবো যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর শেষে অবশ্যই লাইক দিবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের ভিডিওটি কিন্তু ছড়িয়ে দেবেন। তাহলে কিন্তু এইরকম বিভিন্ন রকম নিত্য নতুন রেল প্রজেক্ট বা রেল জার্নির ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেল বিএন বেঙ্গলিতে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও সেই সঙ্গে সঙ্গে এখানেই শেষ করলাম, নমস্কার।